হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা নাকি ইন্টারনেট বিজনেস করেন, যারা ইন্টারনেট বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেক সময় লাইনে প্রবলেম হলে, কাস্টমার কমপ্লেন দিলে আমরা মাইকোটিকে সার্ভারে ঢুকে তারপর আমরা চেক করি। যেমন উইনবক্স আছে, উইনবক্স থেকে আমরা পিসি দিয়ে মাইক্রোটেকে ঢুকি, ঢুকে আমরা চেক করি। তো এটা আমরা চাইলেও বাসা থেকেও লাইনটা চেক করতে পারবো। যে কোনো জায়গায় থাকলে আপনি লাইনটা চেক করতে পারবেন যে আপনার আসলে ক্লায়েন্টের লাইনটা ওকে আছে কি ওকে নাই, আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন। তো সেটা আপনি কীভাবে দেখবেন? তো সেটা দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপস নাম হচ্ছে মাইক্রোটিক উইনবক্স ফর অ্যান্ড্রয়েড নামে একটা সফটওয়্যার থাকবে। যে এই সফটওয়্যারটা আপনার হচ্ছে গিয়ে মাইক্রোটিক, এই সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে পাবেন, প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে গিয়ে এটাকে ওপেনে ক্লিক করতে হবে। এটাকে ওপেনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে মাইক্রোটিক লগ ইন। এখানে হচ্ছে আপনার যেই অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা, আপনি কোন আইপি অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাক্সেস করবেন আপনার সার্ভারের ভিতরে, ওই আইপি অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আর একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে সেটাকে আপনি কানেক্ট করতে পারেন। তো আমার এখানে অলরেডি আইপি দেওয়া আছে, দেখতেই পারছেন। তারপর নিচের দিকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এখন হচ্ছে গিয়ে আপনার কানেক্টে ক্লিক করব, ঠিক আছে? কানেক্টে ক্লিক করার পর জাস্ট 2-3 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ডের মতো সময় নেওয়ার পর আপনার মাইক্রোটিকে আপনি এখন অলরেডি ঢুকে আছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। এটা হচ্ছে মাইক্রোটিকের মডেল আমার। তারপর এখানে বাম পাশে যে আইকনটা আছে, আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে অপশন চলে আসছে সাকিল @, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে আমি এই সার্ভারে অ্যাক্সেস করছি। নিচের দিকে দেখতে পারবেন আসলে এই যে পিপিপিতে ক্লিক করলে এ হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে ক্লিক করার পর এগুলো হচ্ছে আমার ইউজার, আমার কাস্টমার। এগুলো আমার কাস্টমার এখন কে কত স্পিডে ইউজ করতেছে সেটা আমি এখানে চেক করতে পারবো। ফর এক্সাম্পল আমি আবিদ, এখানে ক্লিক করলে ট্রাফিকে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে সে কত করে এখন স্পিড ইউজ করতেছে। সে বর্তমানে 800 কিলোবাইট, 900 কিলোবাইট, 800 কিলোবাইট। এটা হচ্ছে তার ডাউনলোড স্পিড, আর এটা হচ্ছে তার আপলোড স্পিড। এটা আপলোড, এটা ডাউনলোড, ঠিক আছে? এখান থেকে সে ডাউনলোড কত করতেছে, আপলোড করতে করতেছে আপনি সেটা দেখতে পারবেন চাইলে। এভাবে কিন্তু আপনারা বাসা থেকেই, যে বাসা না, আপনার যে কোনো জায়গা থেকে খুব সহজে আপনার লাইনটা চেক করতে পারেন কাস্টমারের, এতটা কষ্ট হয় না, ঠিক আছে? এদিকে আবার আসলে দেখতে পারেন যে বিভিন্ন অপশন আছে, ইন্টারফেস আছে, সেক্টর থেকে আপনি চাইলে আপনার কাস্টমারের যে কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড দরকার আপনি তাকে সহজে খুঁজে নিতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে চৈত্রী, ফর এক্সাম্পল এখানে আপনার এই লাইনটাই মামুন, কারণ আপনি চাইলে তার পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে এখানে শো করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে শো করে দেখার পর আপনি সহজে তার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারতেছেন। আর তারে আপনি কত MB স্পিড দিচ্ছেন সেখানে যে প্রোফাইলে লেখাই আছে, ঠিক আছে? এইভাবে চাইলে আপনার লাইনগুলো সহজেই, খুব সহজেই বাসা থেকে চেক করতে পারবেন। আর অ্যাক্টিভ কানেকশনে গেলে হচ্ছে আপনার আর ফর এক্সাম্পল আপনার কোনো একটা লাইন পিং করতে হবে। জাস্ট ফর এক্সাম্পল আপনি একটা লাইন পিং করবেন, ফর এক্সাম্পল মুস্তাকিম, এটাকে যদি আপনি পিং করতে চান তাহলে এখানে অবশ্যই নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করতে হবে, এই পিংয়ে ক্লিক করতে হবে। পিংয়ে ক্লিক করলে আপনার লাইনটা হচ্ছে পিং হবে, বুঝতে পারছেন? অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আপনি পিংয়ে ক্লিক করছেন না, আপনার লাইনটা আপনি দেখতে পাবেন যে পিং হচ্ছে কি না, সহজে এখান থেকে দেখা যায় আর কি পিং। পিং করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কত MS লস হচ্ছে, এখানে দেখতেই পারবেন কত প্যাকেট লস, কতটুকু প্যাকেট লস দেয় এখানে আপনি দেখতে পাবেন। তারপর আপনি খুব সহজেই কাস্টমারের সমস্যাটা ধরতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনার মাইক্রোটিকের সার্ভারে ঢুকে আপনি কীভাবে কাস্টমারগুলোকে চেক করবেন যে আপনার কোন কাস্টমারের লাইন ঠিক আছে কি ঠিক নাই। পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,
আর যে যারা বুঝছেন তারা তো বুঝতে পারতেছেন। আর হচ্ছে কি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো যদি কোনো হেল্প লাগে ইন্টারনেট বিজনেস সম্পর্কে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সবসময় লাইনে থাকি, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।